এই তো তাই তাই কান ছিল তোমার জন্য তাই আমরা 5-6 দিন আগে দেবারও ভেবেছিলাম মানাবো, কিন্তু আমি চলে আসলাম আমার এই যে গেঞ্জিগুলো ছিল, কিন্তু গেঞ্জিগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে আমাদের, কারোর গায়ে হয়। হ্যাঁ, কিষানের জন্য এটা হবে না। পূজা কাল আমাদের দোষ, পূর্ণিমাতে চাল উঠেছে বলো হরিব। শুভ সকাল বন্ধুরা, আজ আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি সকাল থেকেই। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবোল। তো আজকে হচ্ছে ন্যাড়া পোড়া। তো আজ ন্যাড়া পোড়ার দিনটা আমরা কীভাবে আনন্দ করে কাটাই সেটাই তোমাদেরকে আজ দেখাবো ব্লগে। তো অপেক্ষা করো, দেখতে থাকো। এই তো তাই তাই কান ছিল তোমার জন্য তাই। তারপরে বলেছো পিসিকে কান দিস না পিসি? না ছোট পিসি তো ছোট, হোলি লাগিও না পিসি, ঠান্ডা লেগে যাবে। পিসি ছোট্ট তো, পিসিকে হোলি লাগিও না বুঝলে। হোলি না রং, রং লাগিয়ে দেবো বলো। হোলিতে রং লাগায় সবাই, ও বাবা গেল বছরের কি কি আছে এটা? এগুলো হচ্ছে গিয়ে ইয়ে আবির বাবা, হোলি খেলতে হবে এগুলো। হ্যাঁ আমাদের এগুলো কালকে লাগবে, ঠিক আছে আজকে না। কিন্তু সকাল ঠিক আছে, এখন খাবো তারপরে তো। এই কি হচ্ছে, কোনগুলো কোনটা ফুলানো? এইগুলো এইগুলো না না, এইগুলো ওই যে ওই রকম, ওই যে ওই হাতে যেগুলো আছে ওইগুলোই। দোকানে আসলে ওর বায়না থাকে, কত কিছু নিয়েছে, কত কি কি নিয়েছে দেখো, দেখো তত কিছু। আর ওইটাও রেখে দাও, দাদা বললো কি বললো? নামো নামো গাড়ি থেকে, গাড়িতে চলে এসেছি বাড়িতে, তাও নামছে না, যা পড়ে গেল তো, গেল তো পড়ে, যা চলো ঘরে চলো, আসো ঘরে চলে আসো। দাদা কাকাকে দাদা বানিয়ে দিল, কাকা খাচ্ছে, দেখো কাকার কাছে জিজ্ঞেস করো গরম না ঠান্ডা। এই তোমারটা ভেঙে দিয়েছি না, তোমার এই যে ভাই ইয়ে ঠান্ডা হয়ে গেছে, ভেঙে দিয়েছে না ঠান্ডা হয়েছে। কিরম কিরম? হ্যাঁ এরম এরমই তো কেটে দিয়েছে, এরম এরমই দিয়েছে।
হয়েছে, সব বুঝিয়ে দিয়েছ? সব বুঝিয়ে দিয়েছ কাকাদেরকে? সব বুঝিয়ে দিয়েছ তো? হ্যাঁ, সব পারবে তো? তাহলে সব পারবে তো? নাহলে তুমি এখানে বসে একটু দেখিয়ে দাও কাকাদেরকে কী কী করবে, কোথায় কোনটা লাগাবে একটু দেখিয়ে দাও। ইলেকট্রিকের কাজ আজকে কমপ্লিট করবে এই বেডরুমটা আর আমাদের এই বসার জায়গাটা আর যে অ্যাটাচ বাথরুমটা আছে ওটা, তো সব জিনিসগুলো সেদিনকেই নিয়ে এসছে, ওরা সময় করে আজকে এসলো, কাজগুলো করছে আর কি। আচ্ছা তুমি বসে দেখিয়ে দাও কাকাদেরকে কোথায় কোনটা লাগাবে একটু দেখিয়ে দাও, ঠিক আছে? তুমি এখানে বসো, আমি আসছি নিচের থেকে। হ্যাঁ হেল্প করো একটু, হ্যাঁ একটু হেল্প করবা, কিন্তু একটু হেল্প করবা কাকাদেরকে, ঠিক আছে? হ্যাঁ তুমি একটু বসে শুয়ে শুয়ে একটু দেখো কী করছে কাকারা, হাত দেবা না কিছুতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঘরে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, তো সেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নদী বাথরুমে লাগিয়ে দিই। বাথরুমে তো অ্যাডজাস্ট লাগাতে হবে একটা। পরিষ্কার করে লাগিয়ে দিলে দেখি আবার ভালো আছে কি, অনেকদিন পরে রয়েছে ঘরের মধ্যে। মা করছে রান্না বান্না আর রান্নার সাথে সাথে ফোন তো সব কিছুই থাকে এর সাথে সাথে, একদম ফোন ছাড়া কিছুই সম্ভব না এইরকম একটা ব্যাপার। তো যাই হোক আজকে রান্না হচ্ছে কি, কাতলা মাছ, কাতলা মাছের ঝোল হচ্ছে আর কি করেছো? ভেন্ডি ভাজা। হ্যাঁ এই যে ভেন্ডি ভাজা, আসলে আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, একটা সকালের তরকারি রুটি, তো সেই নিমন্ত্রণ নয় আমাদের বাড়ির সবার নিমন্ত্রণ নিমন্ত্রিত আমরা, তবে বাবু তো যায় না, শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান তো কালকেই দেখালাম গান টান হচ্ছিল, তো ওখানে বাবু তো শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ যায় না, আর ভাই রয়েছে তো দুজনের জন্য আর কি দুপুরবেলায় বাড়িতে ব্যবস্থা, আর বাকি আমরা তো সব নিমন্ত্রণ খেতেই যাব। আজকে আমাদের প্ল্যান এটাই, যে দিদিটা আছে না ওই দিন, ওর ভাই আছে একটা, ও আনাই আমটা নেয় আর কয়েকটা বাচ্চা গুলো আনাই, বলতে বুড়ির ঘর বানাতে হবে, বুড়ির ঘরটা রাত্রিবেলা আবার জ্বালাতে হবে, তো সেই মানে তারই ওই বুড়ির ঘর বানানোরই অ্যারেঞ্জমেন্ট চলছে, এখানে সব জোগাড় করেছি, আস্তে আস্তে যা যা লাগবে সব জোগাড় করে নিয়েছি, এবার ওই ঘরটা বানাতে হবে, এবার ওই শুকনো পাতা টাতা এইসবগুলো বেশি করে লাগবে, সেগুলো জোগাড় করছি, ভাই আর আমি আছি দুজনে মিলে আজকে বানাবো কায়দার মতন একদম পুরীর ঘর, দাও 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 করে জ্বলে উঠবে রাত্রিবেলায়। সাপল এই যে এই জায়গায় যে বস্তার ওই জায়গায় ছিল, এই বসার জায়গায় ছিল, তো বসার জায়গা তো পরিষ্কার পরিষ্কার করতে তো কোথায় রাখতো, লম্বা বাঘ দেবো এদের মাথায়, এই সারা গায়ে বুঝে ইয়ে কেমন লাগানো, এই পাতা পাতা মাঝখানে বাবু ওইদিকে সব পাতা টাতাগুলো গোছাচ্ছে,
কলা পাতা যত ভালো বেশি হবে তত ভালো জ্বলবে, কলা পাতায় খুব ভালো হয়। এই যে এইখানে কতটা জোগাড় করেছে, এইখানে কতটা হয়েছে, আরও আছে গাছ ভর্তি, সবগুলো কাটতে হয়েছে ওই পর্যন্ত। আর ওই পুকুর পাড় দিয়েও আছে অনেকগুলো, শোনো বাস পড়ছে, চলো এটুকুনি মানুষ সমান হলেই হবে। তারপর মাঝখানে একটা লম্বা বাস পুঁতে দেবো, মানে অনেক লম্বা হয়ে যাবে, যত লম্বা করা যাবে তত অনেক উঁচুতে উঠবে। এখন এদিকে আবার এই চারিদিক দিয়ে আম গাছ, বাঁশ গাছ, কলা গাছ, এই ফলের গাছ টাছ রয়েছে, তো সেগুলো একটু খেয়াল রাখতে হবে যাতে করে এই আগুনের তাপ টাপ আবার ওদের গায়ে না লাগে, তাহলে আবার মুক্তি। না অতটা দূরে যাবে না, এটাই তো লাস্ট খুঁটি। হ্যাঁ এটাই তো লাস্ট, একটা মাঝখানে এটা যাবে, এই গাছের এমনি বল আছে, এই গাছটা তো আমাদের বুড়ির ঘর বানানো হয়ে গেছে, এবার চারিদিক দিয়ে একটু দড়ি রয়েছে, দড়ি দিয়ে একটু বেঁধে দিই, তাহলে একটু টাইট ফিট হবে। তো আমাদের হয়ে গেল বুড়ির ঘর বানানো কমপ্লিট। ওই যে তো এবার বিকেলবেলার অপেক্ষায় রইলাম, বিকেল হলে তারপরে আমরা ওইটাকে জ্বালাবো। একটা বুড়িও বানাতে হবে, বাবুকে অর্ডার দিয়ে দিলাম, বাবু এই বুড়ি টুড়ি খুব ভালো বানাতে পারে। চলো ঘেমে টেমে একাকার হয়ে গেছি, গরমও পড়েছে, রোদ্দুরের তেজ আছে, তো ওই জন্য চলো। তো স্নান করে অনেকক্ষণ বসে রয়েছি, আসলে বললাম যে আজকে নিমন্ত্রণ আছে, তো ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবু এখন স্নান করেনি, ঈশানুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি মা যাবো হচ্ছে নিমন্ত্রণ, তো সেই জন্য অপেক্ষায় বসে আছি কখন যাওয়া যায়। দুটো পৌনে তিনটে বেজে গেল, বাপরে
আমাদের এখানকার এই দুপুরের অনুষ্ঠানগুলো এরকমই না, সন্ধ্যা হয়ে যায় সব যেতে। তো দেখে আসি কি অবস্থা আছে। আর আমার উপরে ঘরে কাজ চলছে, এর মধ্যে আমার একটু বাতকুলা হয়ে গেছিলাম, কিছু জিনিসের শর্ট পড়ে গেছিল সেগুলো আনতে। একটা ফ্যান কিনে নিয়েছি, ফ্যানটা এসে দেখছি মানে রিজেকশন, তো সেই জন্য ওটা আবার গুটিয়ে রেখে দিয়েছি। ভাবলাম যে একটা ফ্যানটাও লাগিয়ে নেবো, তাহলে রাত্রে ঘুমানোও যাবে। তো হলো তো না, তো ফ্যানটা আবার ফেরত দিয়ে আবার চেঞ্জ করে নিয়ে আসতে হবে। একটা জায়গায় তোবড়ানো নতুন ফ্যান তোবড়ানো নেই। এখন সিঁড়িগুলো একদম পরিষ্কার পরিষ্কার, একদম সুন্দর লাগছে দেখতে, একদম ঘষা ঘষি মোটামুটি একবার করেছে, এখনও মনে হয় একবার না দুবার করবে। তো যাই হোক, যে কোনো যেটুকুই করুক এখনই বেশ সুন্দর লাগছে দেখতে, আর দু একবার করলে আরও ঝকঝকে হয়ে যাবে। আর এই যে লাইট, এই যে এইগুলো লাগিয়েছে, ওই যে একটা বাকি আছে, বোর্ডগুলো লাগাচ্ছে সব, ওই যে এখান দিয়ে বোর্ড ফোর্ডগুলো লাগাচ্ছে, বাকি চলছে কাজ এখনও পর্যন্ত, সব ছাড়ানো ছেটানো। ওপরে লাইট শাইট লাগানো হয়ে গেছে, সব লাইটগুলো লাগানো হয়েছে, ওপরে চলছে কাজ। ঠিক আছে, চলো 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 চলো, আমরা এখন লিমন খেয়ে আসি, ঠাম্মি এখনো হয়নি, ঠাম্মি ঠাম্মি পরে যাবে, আমি আর কিতানু আমরা দুজনে এখন লিমন খেয়ে আসি, আর বাবু তো যাবে না। তো যাই হোক, চলো আমি আর কিতানু টিতানু মিত্তরাও গিয়ে লিমন খেয়ে আসি। তো মোটামুটি ঘরে লাইটগুলো সব প্রায় লাগানোই হয়ে গেছে, চার কোণে চারটে লাইট লাগিয়ে দিয়েছে। চলো দেখাই, এখানে বোর্ড আছে, এই যে একটা লাইট লাগানো আছে, এটা এই দেখো, এটা আবার মাঝখানে, এটার আবার তিনটে কালার আছে, এটা সাদা, এটা হালকা অফ হোয়াইট, এটা আর এটা হচ্ছে একদম হলদে। আর চার কোণা চারটে সাদা লাইট লাগানো আছে, আর এখানে একটা টিউব লাইট লাগানো আছে, এটাকে চেঞ্জ করতে হবে কারণ এই কালারের সাথে টিউব লাইটটা একদমই লাইটে খেলছে না। আর এদিকে এসির পয়েন্ট আছে ওখানে, এখানে বেড সুইচ করা আছে ওখানটায়, আর এখানটা একটা ব্ল্যাক পয়েন্ট দেওয়া আছে। আর বাথরুমটা দেখো, বাথরুমটায় এই যে লাইট লাগিয়েছি, আর এখানে একটা স্পট ল্যাম্প লাগানো আছে মেশিনের উপরে, বেশ ভালো হয়েছে এই যে। আর এখানকার একটা লাইট কম আছে, এটা খারাপ হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে হবে। এই বারান্দার কাজ চলছে, বারান্দায় লাইট লাগানো হয়ে গেছে, বোর্ড ফোর্ডগুলো কানেকশন হচ্ছে আর কি। লিমন খেয়ে এসে গেছি আমরা বাড়িতে, আর এসে তো আমাদের এরকম অবস্থা, ভাই তো বাড়িতেই ছিল, ওর জন্য মা কাতলা মাছ রান্না করেছে, আর কি রান্না করেছে, ভেন্ডি ভাজা এগুলো করেছে মা বাড়িতে, আর দই তো ছিল টক দই, তো এইসব দিয়ে বাবু আর ভাই খেয়েছে। তো যাই হোক, আর আমরা তো লিমন খেয়ে এসলাম, আমরা এখন কিষানুর ভাষায় কথা বলতে শিখে গেছি, লিমন যাই হোক, নিমন্ত্রণ নিমন্ত্রণ। ওরে বাবা, এখানে তো একটা বুড়ির ঘর বানিয়েছে, তো ওরাও তো একটা বুড়ির ঘর বানিয়েছে সামনে, যে ওরা একটা বুড়ির ঘর বানিয়েছে, যে মোটা হয়েছে, ওই মাথার ওইটা দিতে বলেছিলাম, ওই মাথার যারা দিয়েছে না ওইরকম দিতে বলেছিলাম, কিন্তু আমাদের আর দেওয়া আমাদেরটা অনেকক্ষণ জ্বলবে, জ্বালান জ্বালানি বেশি আছে না, আর ওদের জ্বালানি কম আছে। তো কিষানু তো ঘুমাচ্ছে, আমি আর ভাই যাচ্ছি বাতকুল্লাতে, একটু আমাদের কেনাকাটা আছে, কালকে রংদোল, আর আমাদের বুড়ির ঘরটাও পোড়াতে হবে, একটু তাড়াতাড়ি চলে আসতে হবে রংদোলে, একটু রং পিচকারি এগুলো কিনতে হবে, তারপরে আরও কিছু কেনাকাটা রয়েছে। এই যে ফ্যানটা নিয়েছিলাম, ফ্যানটা ওরিয়েন্টের ফ্যান নিয়েছিলাম, এই ফ্যানটা একটু ডিসপুট বাড়িয়েছে, তো এটাকে চেঞ্জ করব। তো যাই, চলো তাড়াতাড়ি আবার আসতে হবে, সন্ধ্যের পরপরই আবার বুড়ি ঘরটাও জ্বালাতে হবে, তো নাহলে অন্য কেউ এসে জ্বালিয়ে দিয়ে যাবে, আমরা সাজিয়ে রাখলাম, ব্যাস সব আনন্দ মাটি হয়ে যাবে।
তো এসছি কালকে হোলি, তো হোলিতে খেলবার জন্য, হোলি খেলবার জন্য সাদা গেঞ্জি চেয়েছিলাম, কিন্তু গেঞ্জিগুলো এই যে গেঞ্জিগুলো ছিল, কিন্তু গেঞ্জিগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে, আমাদের কারোর গায়ে হয়। হ্যাঁ, কিষাণের জন্য এটা হবে না, কিষাণের জন্য পাঞ্জাবি নিই, আমরা যখন পাঞ্জাবি নিচ্ছি খেলা হবে, খেলা হবে। এই লেখার তো আচ্ছা দেখি, দাঁড়াও একটা খুলি খুলি খুলি, একটা ওই কোনটা বড়টা তো কোনটা দিলে দেখি, দাঁড়া তো দেখি, দাঁড়াও দেখি, টাঙাও টাঙাও পিঠে টাঙাও, হ্যাঁ হবে না। তো এই যে টেম্পোরারি দোকান, পিচকারি দোকান, রং পিচকারি, বন্ধু কই এইগুলো ভালো, এটা এটা নিয়ে মানে খেলাগুলো নেবো, আর ওইগুলো পছন্দ করবে কি না, ওরা পছন্দ করবে কি না, রং তো সারা বাতগুলা ঘুরছি আজকে পিচকারি রং এইসব নেওয়ার জন্য, তো গাড়ি আমার এখানে পার্ক করে ঘুরে বেড়াচ্ছে। এই ফ্যানটা চেঞ্জ করে আনলাম, এই ফ্যানটা দেখতে তো দারুণ, কিন্তু আগেরটাও ভালো ছিল, আগের থেকে এটা আরও সুন্দর দেখতে, কিন্তু হাওয়াটা কেমন হয় সেটাই দেখার। তো টিউবলাইট একটা লাগিয়ে দেওয়া হলো ঘরে, যাই যা হোক টিউবলাইট একটা না হলে যেন ঠিক লাগে না। তো বলো তোমার ঘর তোমার ঠিকঠাক লাগছে তো? দেখো কিছু তো কম রাখিনি, কিন্তু ভালো হয়েছে, ঘর কেমন লাগছে তোমার? ঘর এটা ভালো হয়েছে তো? তো বাকি সব কমপ্লিট, লাইট টাইট সব লাগানো হয়ে গেছে, এবার একটাই সমস্যা থাকলো, সেটা হচ্ছে গিয়ে দাঁড়া, সেটা হচ্ছে গিয়ে এইখানে লাইটটা খারাপ হয়ে গেছে, আর একটা লাইট লাগানো থাকলো, আর এখানে এটা কি হবো, বন্ধ করে চালালে আলাদা হয়ে যাবে, ঠিক আছে সব সাদা হয়ে গেল। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, এখন আর দেখতে হবে না, চলো আমরা বুড়ির ঘর পুরাবো, এখন চলো বুড়ির ঘর পুরাবো, চলো বাবু এখন ওই বুড়ির ঘর পুরানোর জন্য এখন বুড়ি বানাতে হবে, সে বুড়ি বানাচ্ছে, কিষাণও হেল্প করছে, ঠিক আছে। বাবা ঠিক আছে ঠিক আছে, কি করতে হবে, এই না 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 না, আই দাঁতো দাঁতো, তুমি বেশি পাকামো করবে না, দাঁতো নাই দাঁতো, কি হয়েছে না না দেখো, সেটাই তো বললাম, একটু এত ছোট করলেই হতো বাবু, আর বড় করবানি বুড়ির আবার জামা পরে নাকি, বুড়ি তো শাড়ি পরবে, চলো অন্ধকারে এখন চলো 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 চলো। এই হচ্ছে আজকে আমাদের বুড়ির ঘর, এত বড় হয়েছে, আর দেখো আগুনটা ধরানোর পরে কেমন হয়। তো আমরা সবাই এখানে চলে এসেছি কিষাণু বাবুর কোলে, চলো। হ্যাঁ
তো বুড়িকে আমরা বের করে দিয়েছি, বুড়িকে বুড়ির ঘর পোড়াবো, বুড়িকে তো পোড়াবো না, তো বুড়ির ঘর পোড়ানোর জন্য আমরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর রেডি, আমরা সব এখানে চারিদিক দিয়ে দাঁড়িয়ে আছি। এবার চলো বুড়ির ঘর ধরিয়ে দিই। দাদা চলে আস, ওরে বাবা, আস্তে আস্তে আস্তে, আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। কি সুন্দর! আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তো শেষ মুহূর্তে চলছে, ওই সর্ষের ট্যাঙাগুলো দিয়েছিলাম না, ওইগুলোই এখন পড়ছে। তো শেষ মুহূর্তে চলছে, আর একটুখানি আছে, এবার জল টল দিয়ে একটু নিভিয়ে দিয়ে তারপরে ঘরে যাব, না হলে রাত্রিবেলায় বলা তো যায় না। সবাইকে পাঠিয়ে দিয়েছি, আমি একটু জল টল দিয়ে যাই। তো ঘর বাড়ির অবস্থা ওর ইলেকট্রিক ম্যানরা যা করেছে, এই দেখো পুরো ঘর বাড়ি ধুলো নোংরা করে ফেলেছে। তো মা এখনই আবার শুরু করেছে ঝাড় দেওয়া। আর আমাদের ফ্যানটা দেখো কেমন হয়েছে, এই যে ফ্যানটা চালাবো, ও মা আবার ঝাড় দিচ্ছে, ঠিক আছে পরে চালিয়ে দেখো, সুন্দর হয়েছে ফ্যানটা। বাবা ফ্যানটা তোমার ভালো লেগেছে? তোমার ঘরের, তোমার ঘরে কিন্তু আমি কিছু কমতি রাখিনি, সব কিন্তু পরিপূর্ণ করে লাগিয়েছি। হ্যাঁ সুন্দর সুন্দর লাগিয়েছি সব, ঠিক আছে। তুমি এখন থেকে এই ঘরেই থাকবা, ঠিক আছে, ঠিক আছে। তো তোমার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে ঘরটাকে। কোথায় থাকবা? এইখানে থাকবা? এটা তো বসার জায়গা, এটা সব জানা গেছি শাখার জায়গা নাকি। তো বুড়ির ঘর পোড়ানোর পরে পুরো জল টল দিয়ে নিভিয়ে তারপরে এসছি ঘরে, বলা যায় না, হাওয়া চলছে বাইরে, কখন কোথায় চলে যাবে ফুলকি উড়ে তারপর ঠিক নেই। ভাই এসে আবার রেস্ট করছে, খাটনি খাটনি হয়ে গেছে আজকে, বাত লাগিয়ে আবার প্রচণ্ড খাটনি হয়ে গেছে, মানে গাড়ি থেকে একবার নামতে হচ্ছে, আগে উঠতে হচ্ছে, ফ্যানটা সাথে সাথেই আমাদের ছিল ফ্যানটা। যাই হোক, তো কী কী কেনাকাটা হয়েছে সেটা আজকে আর দেখাচ্ছি না, ভিডিওটা এমনি অনেকটা হয়ে গেছে। হ্যাঁ মৌসুমিটা এনেছিলাম, ওই কিসের মৌসুমিটা পরে দেখি তো।